شكوت الضيق في صدر رحب والدمع فاض من الاسيه وانسكب اهرع الى الرحمن واصدق بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له প্রিয় আজকে আমরা এমন একটি বিষয় সিরিজ আলোচনা শুরু করতে যাচ্ছি যে বিষয়টি জীবনে একবার আলোচনা করাই যথেষ্ট নয় বছরে একবার আলোচনা করাই যথেষ্ট নয় মাসে একবার আলোচনা করাই যথেষ্ট নয় সপ্তাহে কিংবা দিনে একবার আলোচনা করার শোনাই যথেষ্ট নয় বরং এটি হচ্ছে এমন এক গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ডে প্রয়োজন জীবনের প্রতিটি মুহূর্তে জীবনের প্রতিটি ধাপে ধাপে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা প্রয়োজন আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমাদের কল্প আমাদের অন্তর অন্তর কি অন্তর হচ্ছে এমন এক স্থান যার দিকে আপনার প্রতিপালক পালক তাকিয়ে আছেন ভেবে দেখুন আসমান ও জমিনের অধিপতি পরাক্রমশালী আল্লাহ তিনি আপনার পদ পদবি নয় আকার আকৃতি নয় দৈহিক অবকাঠামো নয় চেহারার লাবণ্যতার সৌন্দর্যতা নয় বরং তিনি আপনার অন্তরের দিকে তাকিয়ে আছেন আল্লাহর সাথে আপনার অন্তরের সম্পর্ক কতটুকু এটা তিনি পর্যবেক্ষণ করছেন তিনি গভীর দৃষ্টিতে দেখছেন আপনার অন্তরে কি এখলাস তথা একনিষ্ঠতা রয়েছে আপনার অন্তরে কি আল্লাহর সাথে সততা রয়েছে আপনার অন্তরে কি আল্লাহ তালার প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে আপনার অন্তর কি আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা রাখে আপনি কি মহিম আল্লাহ তালার প্রতি সুধারণা পোষণ করেন প্রিয় ভাই বোনেরা এজন্যই চিন্তা করেছি এই রমজানে আমরা আমাদের ধারাবাহিক ভাবে নিয়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে আসুন আমাদের অন্তর নিয়ে চিন্তা করি আমাদের অন্তর নিয়ে গবেষণা করি প্রিয় ভাই বোনেরা আমরা দুনিয়ার সকল বিষয় নিয়ে চিন্তা করি যখন আমাদের থেকে কোনো সম্পদ হাত ছাড়া হয়ে যায় তখন আমরা পেরেশান হয়ে পড়ি যখন দুনিয়ার কোন পদপদী ছুটে যায় তখন আমরা দুশ্চিন্তায় পড়ে যাই যখন কোনো ভোগ সামগ্রী থেকে বঞ্চিত হয়ে যাই তখন আমরা আক্ষেপ করতে থাকি কিন্তু আমরা কি আমাদের কল্প আমাদের অন্তরকে নিয়ে কখনো চিন্তা করি আমাদের অন্তর কি আমাদের পেরেশানির কারণ হয় অনেকে হয়তো জিজ্ঞেস করবেন অন্তর নিয়ে চিন্তা করা বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে অন্তর নিয়ে চিন্তা করা বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা আমাদের অন্তরে অবস্থিত ইমানের অবস্থা নিয়ে চিন্তা করব আসলেই কি আমাদের অন্তরে বাস্তবিক অর্থে ইমান রয়েছে আমরা আমাদের অন্তরে অবস্থিত এ ক্লাস তথা একনিষ্ঠতা নিয়ে চিন্তা করব আমরা কি সকলে ইবাদত পালনের ক্ষেত্রে আসলেই একনিষ্ঠ আমরা আমাদের অন্তরের সততা নিয়ে চিন্তা করব আসলেই কি আমরা আল্লাহর সাথে কৃত ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী আমরা আমাদের অন্তরের ভয়ভীতি নিয়ে চিন্তা করব আসলেই কি আমরা আল্লাহ সো বাহান হুমাত আলাকে ভয় করি আমাদের বাহ্যিক অবস্থা নয় বরং অন্তরের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে চিন্তা করাই এখানে উদ্দেশ্য

তারা কত মহান ছিলেন তারা আস্তাক ফিরুল্লাহ বলার সময়ও নিজের অন্তরের অবস্থার প্রতি খেয়াল রাখতেন আমরাও তো আস্তাক বলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি কিন্তু আস্তাক ফিরুল্লাহ বাক্যটা এটা কি আসলেই আমাদের অন্তর থেকে বের হয় নাকি শুধুমাত্র মুখে উচ্চারিত হয় আমরা কি গুনার অনুশোচনা নিয়ে অন্তর থেকে আস্তাক ফিরুল্লাহ বলি নাকি এমনিতেই শুধুমাত্র মুখে মুখে উচ্চারণ করি উম্মেরা বেআ আর স্বামী এজন্যই আস্তাল ফিরুল্লাহ বলার ক্ষেত্রে সততার কমতির কারণে আবারও আস্তাক ফিরুল্লাহ বলতেন কত সূক্ষ্ম ভাবে তারা অন্তরের হিসাব নিকাশ করতেন প্রিয় ভাই বোনেরা এজন্যই আমাদেরও সব সময় অন্তরের অবস্থার দিকে খেয়াল রাখতে হবে ধরুন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন প্রার্থনার সময় আপনি ভালো করে লক্ষ্য করবেন এই প্রার্থনার বাণীগুলো কি আসলেই আপনার অন্তর থেকে বের হচ্ছে আপনি কি একনিষ্ঠ ভাবে আল্লাহর প্রতি সুধারণা নিয়ে এই বাণীগুলো উচ্চারণ করছেন নাকি এমনিতেই দুহাত তুলে শুধুমাত্র মুখ নাড়াচ্ছেন আর কিছু বলিয়া উড়িয়ে যাচ্ছেন আমরা দৈনিক প্রত্যেক নামাজে কতবার তেলাওয়াত করছি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা কিন্তু কখনোই কি এই আয়াতের মর্মার্থের দিকে খেয়াল করে এই আয়াত তেলাওয়াত করেছি ইয়া কানা আবুদু ইয়ার মর্মার্থ হল হে আমাদের প্রতিপালক আপনি এক ও একক আপনার কোন শরিক নেই আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি আপনি ছাড়া আর কারো ইবাদত করি না ইয়া কেন মর্মার্থ হল এবং আমরা শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই আপনি ছাড়া আর কারো কাছে সাহায্য চাই না এজন্যই বলছি প্রিয় ভাই বোনেরা সব সময় আমাদের অন্তরের অবস্থার দিকে লক্ষ্য রাখতে হবে কেননা আল্লাহ বলেছেন তোমাদের আকার আকৃতি দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমল সমূহের প্রতি লক্ষ্য রাখেন প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের বাহ্যিক আমলের দিকে খুব লক্ষ্য রাখি কিন্তু অন্তরের আমলের দিকে লক্ষ্য রাখি না আমরা আমাদের বাহ্যিক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করি কে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে কে কত বেশি হাদিস মুখাস্ত করতে পারে কে কত বেশি নামাজ আদায় করতে পারে কে কত বেশি দান সাদাকা করতে পারে কিন্তু আমরা আমাদের আত্মিক পরিশুদ্ধির বিষয়ে প্রতিযোগিতা করি না উদাহরণস্বরূপ আমরা যখন জামাতের সহিত নামাজ আদায় করি তখন কি আমাদের মাঝে এই অনুভূতি আসে যে আমরা আমাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হচ্ছি সুতরাং আজকে প্রতিযোগিতা হবে কে কত বেশি খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে পারে কে কত বিনয়ী হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারে কে কত মনোযোগ সহকারে আয়াতের মর্মার্থের দিকে খেয়াল করে করে নামাজ আদায় করতে পারে প্রিয় ভাই বোনেরা সব সময় আমাদের অন্তরের অবস্থার দিকে খেয়াল রাখতে হবে অন্তরের হিসাব নিকাশ করতে হবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমুল্লাহ বলেছেন ইন্না আমাল আল কুলুবি আফদালু মিন আমালিল জাওয়ারিহ নিশ্চয় অন্তরের আমল বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমলের চেয়ে উত্তম এমনি ভাবে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেছেন রাকা আচা নেবি তাফাক করিন খায়রমিন কেয়া মিলাইলা চিন্তা করে মনোযোগের সাথে দুরাকাত নফল নামাজ পড়া সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকার চেয়ে উত্তম মনে করুন আপনি পূর্ণ মনোযোগের সাথে দুরাকাত নামাজ পড়লেন তাকবীর তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত আপনার পূর্ণ মনোযোগ আল্লাহর সাথে সম্পৃক্ত ছিল এমন দুরাকাত নামাজ অমনোযোগী ব্যক্তির এক শত আকাত নামাজের চেয়ে উত্তম কেননা আল্লাহ সুবহান হুয়াতা আলাহ নামাজের সংখ্যার আধিক্যতা দেখেন না বরং তিনি নামাজের মাঝে বান্দার একনিষ্ঠতা দেখেন আল্লাহ তা আলা পবিত্র কালামে এ মাজিদে বলেছেন আল্লাহ খাল আকল মাউতাওয়াল হায়া আটালিয়া বুলুয়া আহসানু আমালা যিনি জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্য থেকে কে সবচেয়ে উত্তম আমল করে তিনি এখানে বলেননি তোমাদের মধ্য থেকে কে সবচেয়ে বেশি আমল করে বরং তিনি বলেছেন তোমাদের মধ্য থেকে কে সবচেয়ে উত্তম আমল করে সুতরাং বেশি আমল নয় বরং উত্তম আমলই আল্লাহ নিকট তালার গ্রহণযোগ্য প্রিয় ভাই বোনেরা এই উত্তম আমলের জন্য অপরিহার্য হল বেশি বেশি করে অন্তরের পরিশুদ্ধির জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করা কেননা যখন অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে তখন আমাদের বাহ্যিক আমলগুলোও পরিশুদ্ধ হয়ে যাবে অন্তর পরিশুদ্ধ না থাকার কারণে নিজেদের অজান্তেই আমরা অসংখ্য ভুলের শিকার হই অসংখ্য ভুল করে বসি যেমন কখনো আমরা আমাদের অন্তরকে আল্লাহর পরিবর্তে মানুষের সাথে সম্পৃক্ত করে ফেলি আল্লাহর চেয়ে বেশি মানুষকে ভয় করি আল্লাহর চেয়ে বেশি মানুষের কাছে আশা করি মানুষের কাছে যা রয়েছে তার উপর বেশি নির্ভরশীল হয়ে যাই অথচ আমাদের আল্লা সোভাহ উপর নির্ভরশীল হওয়ার কথা ছিল একটি বাস্তব উদাহরণ দিচ্ছি মনে করুন যদি কোন দেশের প্রধানমন্ত্রী এই ঘোষণা দেয় যে যে ব্যক্তি গভীর রাতে ফজরের দু ঘন্টা পূর্বে আমার প্রাসাদের সামনে এসে তার প্রয়োজনগুলো তুলে ধরবে আমি তার প্রয়োজন সমূহ পূর্ণ করে দিব সে যদি আমার কাছে বাড়ি চায় তাহলে আমি বাড়ি দিব সে যদি গাড়ি চায় তাহলে আমি গাড়ি দিব সে যদি ভালো কোনো চাকরি চায় তাহলে চাকরির ব্যবস্থা করে দিব এমনি ভাবে সে তার প্রয়োজনীয় যা কিছু চাবে আমি তাকে তাই দিব তবে শর্ত হল গভীর রাতে ফজরের ঘন্টা পূর্বে আমার প্রাসাদের সামনে এসে উপস্থিত হতে হবে আচ্ছা বলুন তো এই ঘোষণার পর পুরো দেশের মানুষ কোথায় থাকবে গ্রাম শহর থেকে কোটি কোটি মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে টু ট্রুফায়রা মানুষের বিশ্বাসের দিকে লক্ষ্য করুন দুনিয়ার এক প্রধানমন্ত্রী পেপার পত্রিকায় টিভি চ্যানেলে ঘোষণা করলো যে যে ব্যক্তি গভীর রাতে আমার বাসভবনের সামনে আসবে সে যা চাবে আমি তাই দিব সে যদি গাড়ি চায় তাহলে আমি গাড়ি দিব সে যদি বাড়ি চায় তাহলে আমি বাড়ি দিব সে যদি সুন্দরী স্ত্রী চায় তাহলে আমি সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দিব এই ঘোষণার সাথে সাথেই মানুষের সিরিয়াল লেগে গেল দুনিয়ার এক তুচ্ছ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সবাই লাইন ধরে অপেক্ষা করতে লাগল এটা হলো দুনিয়ার সামান্য এক প্রধানমন্ত্রীর উপর আমাদের বিশ্বাস অথচ লক্ষ্য করুন সাদিকুল মাসদুক মুহাম্মদে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ইয়াং ইলা আসসামাঈ দুনিয়া কুল্লাহ লাইলা হে নয় সুলুসুল্লা প্রতি রাতে রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর আল্লা সুবাহ হুয়া তালা প্রথম আসমানে অবতরণ করেন হাদিসের ভাষ্যের দিকে লক্ষ্য করুন এখানে স্পষ্ট ভাবে বলা হচ্ছে আল্লাহ তালা প্রতি রাতে প্রথম অবতরণ করেন এখানে এমনটা বলা হচ্ছে না যে আল্লাহ তালা প্রতি বছরে একবার প্রথম অবতরণ করেন অথবা প্রতি প্রতি মাসে কিংবা সপ্তাহে একবার প্রথম আসমানে অবতরণ করেন বরং বলা হচ্ছে আল্লাহ তালা প্রতি রাতে রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর প্রথম আসমানে অবতরণ করেন এবং দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলতে থাকেন আনাল মালিক আনাল মালিক

এমন যে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনাকে পূর্ণ করব কে আছো এমন যে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব ফজরে রাখ পর্যন্ত আল্লাহ সু ভান হুয়া আলা তার গুনাহগার অভাবী বান্দাদেরকে এভাবেই ডাকতে থাকেন অথচ মানুষেরা আল্লাহর ডাকে সারা না দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে প্রিয় ভাই বোনেরা আমাদের অন্তরে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নেই এজন্যই তো আমরা আল্লাহর উপর ভরসা না করে মানুষের উপর ভরসা করি আল্লাহর প্রতিশ্রুতিকে গুরুত্ব না দিয়ে মানুষের প্রতিশ্রুতিকে বেশি গুরুত্ব দেই সব কিছুই আমাদের দুর্বল ইমানের বহির প্রকাশ আসুন না আমরা আমাদের দুর্বল ইমানের জন্য অনুতপ্ত হই এবং নিজেকে নিজে প্রশ্ন করি কেন আমার ইমানের এই অবস্থা কেন আল্লাহর ভয়ে আমার হৃদয় বিগলিত হয় না আমি তো কোরআন পড়ি কিন্তু কোরআন কোনো কোন প্রভাব আমার হৃদয়ে পড়ে না আমি তো জান্নাত সংক্রান্ত আয়াতগুলো তিলাওয়াত করি কিন্তু আমার হৃদয়ে এর কোন প্রতিক্রিয়া সৃষ্টি হয় না আমি তো জাহান্নাম সংক্রান্ত আয়াতগুলো তিলাওয়াত করি কিন্তু আমার হৃদয়ে এর কোনো প্রভাব পড়ে না অথচ কোরআন তো হচ্ছে ওই মহান গ্রন্থ যে কোরআনের ব্যাপারে পবিত্র কালামে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তালা নিজে ইরশাদ করেছেন লাউ আনসালা হাদাল কুরআন আলা জাবালিল লরাইতাহু খাশিয়াম মুতাসদ্দিআম মিন খশিয়াতিল্লাহ যদি এই কোরআনকে আমি কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে প্রিয় ভাই বোনেরা একটু গভীর ভাবে চিন্তা করুন পাহাড়ের পাথরগুলো কতই না শক্ত কিন্তু আল্লাহ বলছেন যদি কোরআনকে এই পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো তাহলে এই মজবুত পাহাড়ও আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যেত অথচ আমাদের হৃদয়গুলো আজ এতটাই শক্ত হয়ে গেছে যে এই কোরআনের মাধ্যমে আমাদের হৃদয়গুলো বিগলিত হয় না আমাদের হৃদয়ে কোরআনের কোনো প্রভাব পড়ে না আমাদের চোখের সামনে মানুষ মারা যাচ্ছে মানুষের লাশ কাঁধে বহন করে আমরা কবরে নিয়ে যাচ্ছি অথচ এই কঠিন আমাদের হৃদয়ে প্রভাব সৃষ্টি করে না আমরা কবরের কবরের সামনে দিয়ে পথ অতিক্রম করি কিন্তু জীবন নিয়ে চিন্তা করি না আমাদের সামনে জান্নাত জাহান্নাম কিয়ামত দিবসের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয় কিন্তু এই আলোচনাগুলো আমাদের অন্তরে কোনো ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে না প্রিয় ভাই বোনেরা আসলেই আমাদের হৃদয়গুলো অনেক শক্ত হয়ে গেছে আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয় দূর হয়ে গেছে সুতরাং আসুন আমরা আমাদের হৃদয়গুলোকে বিগলিত করতে আমাদের হৃদয়ে আল্লাহর ভয় সৃষ্টি করতে বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করি যেই দোয়াটি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইখশা মিন দুআইন লা ইউস্তাজাব ওয়া মিন নাফসিন লা আল্লাহ আমি আপনার নিকট এমন হৃদয় থেকে চাই যে আপনার ভয়ে ভীত সন্ত্রস্ত হয় না পানা এবং এমন দোয়া থেকে পানা চাই যে দোয়া আপনার নিকট কবুল হয় না এবং এমন নফস থেকে পানা চাই যে নফস সবকিছু পেয়েও পরিতৃপ্ত হয় না প্রিয় ভাই বোনেরা আজকে আমাদের হৃদয় সমূহ অস্থির হয়ে গেছে আমাদের হৃদয়ে স্থিরতা নেই রাসুল সাল আলী এই অস্থির হৃদয়কে স্থির করার জন্য আমাদের দোয়া শিখিয়েছেন যে দোয়াটি তিনি নিজেও অধিক পরিমাণে করতেন আসুন আমরাও আমাদের হৃদয়ের স্থিরতার জন্য এই দোয়াটি শিখে নেই এবং অধিক পরিমাণে এই দোয়াটি পাঠ করি ইয়া মুকাল্লিবাল কলুব সাব্বিত কলবি আলাদ ইয়া কলুব কলুবী ইলা তো আতিক পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার আনুগত্যের উপর অটল অবিচল রাখুন অন্তরকে আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দিন প্রিয় শ্রোতামণ্ডলী ওমা নেটওয়ার্কের পক্ষ থেকে পবিত্র জানে আমরা আত্মশুদ্ধিমূলক বেশ কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার ইচ্ছে করেছি আল্লাহ তালা যেন আমাদের ন্যাক ইচ্ছাকে কবুল করেন এবং উক্ত আলোচনাগুলোর মাধ্যমে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন আমিন